হে গাইস, গুড মর্নিং। বাঙালি ঝুমা অফিসিয়ালে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকেও মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি একদম ফাঁকা রাস্তায়, কিন্তু আজকেও ঘন কুয়াশায় ঢাকা। দেখো পুরো চারিধারটা যেন কুয়াশা একদম ঘিরে আসছে, প্রচণ্ড কুয়াশা। আর আমি আজকে একাই হাঁটতে বেরোই, আজকেও বেরিয়েছি। আজ সারাদিনে প্রচণ্ড কাজ আছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সাথে থেকো, পাশে থেকো, ভিডিওটা একটা অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাপের বাড়ি থেকে হঠাৎ করেই বাড়ি চলে আসতে হয়েছে, সকাল 8:30 সময় আমি বাড়ি চলে এসেছি একটু কাজের জন্য। আজকে আসার কথা ছিল না, আর কাজটা মিটে গেলে আবার আমি যাবো বিকালবেলা। আসলে হঠাৎ করেই একটা অর্ডার এসেছে, আর সময় হয়নি বলে আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পারিনি যে আমি হোম ডেলিভারি করি দুপুরবেলার খাবারের আর রাতের খাবারের জন্য। আমাকে ফোনে অর্ডার দিয়ে দেয়, আমি সেটা বাড়িতে ডেলিভারি করে দিই। আজকে রান্না আমার ভালোবাসা, আর সেটা রান্না করে খাইয়ে প্রশংসা পাওয়া ভাগ্যর ব্যাপার, তাই এটা আমি একদম প্রফেশনাল হিসেবে নিয়ে নিয়েছি। এটা 2021 সাল থেকে শুরু করেছি আমি, এপ্রিল মাস থেকে। হোম ডেলিভারিটা হঠাৎ করেই মাথাতে আসে, সেই থেকেই আমার এই হোম ডেলিভারি নিজস্ব ছোট্ট একটা বিজনেস। আগে খুবই চলতো কাজটা, গ্রাম বাংলার মধ্যে তো অত হোম ডেলিভারি এখানে চলে না, তবুও খুব ভালোই মানুষের ভালোবাসা পাই। আজকে প্রায় 2-3 সপ্তাহ পরে একটা অর্ডার এসেছে দুপুরবেলার জন্য আসে, আর বাপের বাড়ি চলে গিয়েছিলাম, অর্ডার ছিল না বলি। তারপর কালকে রাত্রিরে হঠাৎ করে ফোন করি, অর্ডারটা দেয় বলে আজকে আবার চলে আসি। প্রত্যেকটা মেয়েরই নিজের পায়ে দাঁড়ানো দরকার, যে কোনো কাজই ছোটো বড় বলে কিছু হয় না, পয়সাই হচ্ছে সিদ্ধারা মানুষের। তোমার কাছে টাকা পয়সা থাকলে কিন্তু মানুষের কাছে সম্মান ভালোবাসা সব কিছু পাওয়া যাবে, আর একার হাতেই সব কিছু করতে হয়। আর ভালোবাসি বলে, ভালো লাগে বলে কোনো কাজ, কিন্তু এই কাজটা আমার একদমই কষ্ট বলে মনে হয় না। তো এখন দাঁড়ো, এই যে এখানে গোবিন্দভোগ চাল আছে 2 কেজি, আর এখানে কিশমিশ, বাড়িতে অল্প কটা কিশমিশ ছিল তাও নিয়ে এলাম। আমাদের বাড়িতে এটা সেটা খেয়ে শরীরটা একদম খারাপ হয়ে গেছে, বাড়িতে তো মাছ মাংস তেল ঝাল মশলা আমি একদমই খাই না, আর ওখানে খেয়েই পেটে লাগছে, আজকে কাল ভোর থেকেই পেটে লাগছে। তাই বাড়িতে আমি একটুখানি কাঁচকলা, পটল, বরবটি, গাজর আর এই গাঁদাল পাতা এটা দিয়ে একটুখানি পাতলা একদম ঝোল করব। আনাজগুলো বাড়িতে কিছু ছিল না, মা বললো দুটো নিয়ে যা আজকে দুপুরবেলা খাওয়ার জন্য, তো শুধু আর একদিনে একবেলার জন্য আনাজ কিনতে হবে না, নিয়ে যা বলে মাই দিয়েছিল, দুটো পটল, একটা কাঁচকলা, বরবটি করা, এসব নিয়ে এসে এই ঝোল করব। বেলাও হয়ে গেছে, এটা করে 5:30টার মধ্যে খাবারটা ডেলিভারি করতে বলেছে, আমি ওই 3:30টার মধ্যে চাপিয়ে দেবো। 4টের বেশি হয়ে গেছে, একটু শুয়ে থাকতে থাকতে কখন চোখ লেগে গিয়েছিল বুঝতে পারিনি। ডেলিভারির সময় 5:30 থেকে 6টার মধ্যে দিতে বলেছে, তারপরে হলেও অসুবিধা নেই বলেছে, তাও আমি চলে এলাম রান্নাঘরে। 10 প্লেট বাসন্তী পোলাও আর অর্ডার আছে এখানে। বাসন্তী পোলাওয়ের জন্য আমি দেখো পরিমাণ মতো চাল মেপে নিয়েছি, এটা গোবিন্দভোগ চাল, গোবিন্দভোগ চালেরই করে দিতে বলেছে। আমি আমার প্লেট হিসাবে যেটুকু পরিমাণটা নিই সেই পরিমাণ মতনই আমি 10 প্লেটের চালটা মেপে নিয়েছি, রান্নাটা এবার আমি কমপ্লিট করব। প্যাকেট হয়ে গেছে ডেলিভারির জন্য, প্যাকেটে রেডি করে ফেলেছি, আর এই হচ্ছে আমার হোম ডেলিভারির লোগো। এই দেখো রেডি হয়ে গেছে পোলাওটা, একদম ঝরঝরে বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে, এবার জাস্ট প্যাকিং করব। সমস্ত খাবার প্যাকেট রেডি হয়ে গেছে, 2টো প্যাকেট শুধু বেশি করেছি, কারণ বাপের বাড়ি যখন যাব দুটো নিয়ে যাব। আর 10 প্লেট অর্ডারের আছে, প্যাকেটিং হয়ে গেছে, এবার বেরোবো। এই ডেলিভারি করে বাপের বাড়ি সোজা চলে এসেছি, প্রাইজও 2 প্যাকেট এক্সট্রা নিয়ে এসেছি। আমার বোনেরা এটা রিভিউ দেবে, কেমন টেস্ট হয়েছে না হয়েছে এটা রিভিউ দেবে। বল কেমন হয়েছে,
খাওয়া দাওয়া সেরে এই উঠোনেতে সবাই মিলে বসে আছি, মানে ঘরে দুয়ারে তো থাকা যাচ্ছে না, এত গরম এইখানটা খুব একদম ফাঁকার মধ্যে হাওয়া দিচ্ছে। আর এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন মেক শিওর একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখাবে নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, গুড নাইট।